নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি বইয়ের রিভিউ নিয়ে এসেছি বইটি হচ্ছে যারা মাধ্যমিক দেবে এবছর তাদের জন্য বইটি হচ্ছে ডাফ দত্তর পাবলিশ করা তুলসী প্রকাশনীর একটি মাধ্যমিক সাজেশান গাইড বুক বলতে পারো এবং এটা একটা টেস্ট পেপারে প্রিপারেশনও বলা যেতে পারে এবং সম্পূর্ণভাবে এখানে লেখা আছে রিডিউস সিলেবাস দু রেডিউ সিলেবাসের উপর করে বা বেশ করে ভিডিওটি বা বইটি বানানো আছে আচ্ছা ভিডিওটিতে আমি দেখাবো বইটি খুলে তোমাদেরকে কি কি রয়েছে বা কোন কোন অংশগুলো তোমরা ভালো করে দেখবে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমে বলে দেওয়া যে এটা একটা স্পেসিফেন্ট কপি আমি পেয়েছি এর আগে আমি একটা উচ্চ মাধ্যমিকের প্রেসিফেন্ট কপি পেয়েছিলাম সেটাতেও আমি বলে দিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিকের সাজেশন বইটা কি কি রয়েছে প্রথমেই আমি তোমাদেরকে সূচিপত্রটা দেখে দিচ্ছি ঠিক আছে সূচিপত্রের প্রথমে রয়েছে অধ্যায় ভিত্তিক প্রশ্নপত্র তারপরে তোমাদের প্র্যাকটিস করার জন্য বাইশখানা মডেল সেট করে দেওয়া রয়েছে অর্থাৎ টেস্ট পেপারে যেমন থাকে বা পরীক্ষায় যেমন প্রশ্ন পড়বে সেরকম রেডিউস সিলেবাসের উপরে বাইশখানা কোশ্চেনের সেট যাতে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণভাবে রিডিউ সিলেবাসের উপর নির্ভর করে তারপরে এবছর অর্থাৎ দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য একটা অধ্যায় ভিত্তিক সাজেশন করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদাভাবে কীভাবে সাজেশন দেওয়া হয়েছে এরপরে থাকছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নর প্রশ্নপত্র এবং তার সাথে উত্তরপত্র দুটাই দেওয়া রয়েছে এবং দু হাজার সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই চার বছরের মাধ্যমিকের যে প্রশ্নগুলো পড়েছিল অর্থাৎ সালের কোশ্চেন প্রশ্নপত্র এবং উত্তরপত্র করে দেওয়া আছে তারপরে অধ্যায় ভিত্তিক কিছু উত্তরপত্র বা প্রশ্ন করে দেওয়া রয়েছে আর তারপরে যে মডেল সেটের যেগুলো ছিল প্র্যাকটিস সেট তার এমসিকিউ এবং মানে শর্ট কোশ্চেনের উত্তরপত্র করে দেওয়া আছে তো আমি প্রথমে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে যেটা বলেছিলাম অধ্যায় ভিত্তিক শর্ট প্রশ্ন সেই অধ্যায় ভিত্তিক শর্ট প্রশ্নে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে তার সাথে তোমাদের যেমন পড়ে ঠিক ভুল নির্ণয় করা সেটাও রয়েছে শূন্যস্থান পূরণ সেটাও দেওয়া রয়েছে এবং এক কথায় বা একটি বা দুটি বাক্যে বা একটি বা দুটি শব্দে যে উত্তরগুলো করতে হয় সে এক নম্বর প্রশ্ন করে দেওয়া আছে এইভাবে প্রথম অধ্যায় থেকে পরপর ঠিক আছে সমস্ত অধ্যায় যেগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে তারপরে আমি যে মডেল সেটগুলোর কথা বলছিলাম তার মধ্যে আমি একটা সেট দেখিয়ে দিচ্ছি মডেল সেটে সম্পূর্ণভাবে আমি বারবার বলে দিচ্ছি এমসিকিউ টাইপ হোক বা এসে প্রশ্নই হোক সমস্ত কিন্তু রেডিউস সিলেবাসের উপর নির্ভর করে ঠিক আছে তারপরে শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ যেমন তোমাদের প্রশ্ন পড়ে সেরকম দেওয়া রয়েছে এবং কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করতে হবে সেই ম্যাপ কিন্তু দেওয়া রয়েছে এইভাবে বাইশখানা খানা মডেল সেট পেপার তৈরি করা আছে এরপরে আসছি তোমাদের বাইশ সালের যে সাজেশান আমি বলেছিলাম অধ্যায় ভিত্তিক যে সাজেশান সেই সাজেশনেও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে প্রতিটি চ্যাপ্টার থেকে শুধুমাত্র এক নম্বর নয় এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ মার্ক্সের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের মার্ক্স অনুযায়ী কিন্তু সাজেশান পেপার তোমাদের তৈরি করে দেওয়া আছে তারপরে থাকছে তোমাদের যে পর্ষদ থেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল ঠিক আছে সেই প্রশ্ন থেকে প্রশ্নপত্রের প্রশ্ন এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ প্রশ্ন প্রশ্ন এবং বড় উত্তর করে দেওয়া আছে আচ্ছা শেষ যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার যে সালের কোশ্চেনগুলো ছিল আমি বলেছিলাম সেই সালের কোশ্চেনগুলো গুলো দেওয়া আছে এবং তার সাথে একেবারে শেষে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা এই সমস্ত মডেল সেটের উত্তরপত্র এবং অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো ছিল তারও উত্তরপত্র দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদেরকে যদি যদি কখনও কোনো প্রশ্ন না পারো এই উত্তরপত্র থেকে পেয়ে যাবে এই ছিল এই বইটি রিভিউ উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তারা তাদের জন্য একটা বই পাবলিশ হয়েছে আজকে আমি তোমাদেরকে দিলাম যে তুলসী প্রকাশনীর ঠিক আছে একটা রেডিও সিলেবাসের উপরে মডেল পেপার বলতে পারো বা টেস্ট পেপার বলতে পারো বা যে ধরনের মানে গাইডবুকও বলতে পারো ঠিক আছে এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো এবং তোমার পরিচিত বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে একই শ্রেণীতে পড়ছে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করো